আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে কিছু কালার কম্বিনেশন আপনাদেরকে দেখাবো কবুতর যেমন হচ্ছে অনেকে আমরা পেয়ার করি ব্ল্যাক ব্ল্যাক যাতে ব্ল্যাক বেবি পাই আবার অনেক সময় আমরা কালার মিউটেশন করার জন্য দেখা যাচ্ছে ব্ল্যাক রেড পেয়ার করি এবং ওদের ব্লাড লাইন আমরা আগে থেকে জানি যাতে আমরা কিছু নতুন কালার পাই সো আজকে আমরা কিছু নতুন কালার দেখাবো কিছু রেসার প্রজেক্টের বার্ড দেখাবো এবং কিছু সেন্টের আমেরিকান সেন্টের কিছু নতুন কালার দেখাবো সো আপনারা যারা দেখেন আমাদের ভিডিও রেগুলার তারা জানেন যে আমরা আমেরিকান সেন্ট অনেক বছর থেকে কাজ করছি প্রায় নিয়ার অলাউট নাইন ইয়ার্স রানিং সো অনেকের চিন্তা থাকতে পারে যে আপনারা মানে আমরা কেন একটা ব্রিড নিয়ে এত বছর থেকে আগায় যেতেছি সো এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও অনেক করা আছে আপনারা অবশ্যই দেখবেন আমাদের ফিউচার গোলসটা একটু ডিফারেন্ট সো আমরা আমেরিকান সেন্ট কালার কিছু একটু দেখাই এই জায়গায় টোটাল বারো পেয়ার আমাদের আমেরিকান সেন্ট এখানে রানিং পেয়ার সবগুলো এর হচ্ছে আমাদের একটা পেয়ার ডিমেস মার্শাল পেয়ার নাম্বার ওয়ান পেয়ার নাম্বার টু এই দেখেন এই বার্ডটা ডিমেয়াস ও ডিম জোমস আমি দেখলাম যে ওর ফিমেল দেখছেন পায়ের মাফ অনেক বড় হয়ে গেছে ফিমেলের পায়ের মাফ কিন্তু কাটা ছিল সো ব্রিডিংয়ের ক্ষেত্রে ফিমেলের পায়ের মাফ অবশ্যই আমরা আবার কেটে দিব নাহলে দেখা যাচ্ছে ডিম টেক কেয়ার করতে গিয়ে ডিমের থেকে উঠার সময় ডিমটা আবার পরে ভেঙে যাবে যে মেল আবার এসে পড়ছে মেলেরও ট্রিমিং খুব দরকার সো এখানে পেয়ার নাম্বার টু এখানে পেয়ার নাম্বার থ্রি এখানে আছে পেয়ার নাম্বার ফোর মোর্ডি এখানে পেয়ার নাম্বার ফাইভ এগুলো আমাদের টপ নোট কোয়ালিটি টপ টপ নোট কোয়ালিটি বাটন আমরা যেগুলো পেয়ার করছি সো এভাবে নিচে আছে হকি টিম যে ওরা আছে এই যে এইখানে দেখেন আমরা বেসিক ক্লাসকে এই পেয়ারটা নিয়ে একটু কথা বলবো এখানে দেখেন এই পেয়ারটা আপনাদের কিন্তু সকলের অনেক পরিচিত ও এই রেড বেল্টেড মেলের সাথে আমরা যে ব্ল্যাক বেল্টেড বেল্টেড এবং ব্ল্যাক হোয়াইট টপ তুইটা কিন্তু সেম জিনিস অনেকে কনফিউজ হয়ে যাবেন আপনারা হোয়াইট টপও বলতে পারেন বেল্টেডও বলতে পারেন সো এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট টপ অথবা ব্ল্যাক বেল্টেড ফিমেল সাথে রেড বেল্টেড সো এখানে ওদের ব্লাড লাইন সম্পর্কে আমরা কিন্তু এর আগে বলছিলাম আমরা বলছিলাম যে এই মেলের ব্লাড লাইনটা হচ্ছে ইন্ডিগো ফিমেলের সাথে মেলটা কি ছিল ইন্ডিগো ফিমেলের সাথে মোস্ট প্রবলি অ্যাস্ট্রেড মেল ছিল এরকম কিছু একটা সো ওইটার থেকে এই রেড হোয়াইট ও সরি 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 ব্ল্যাক হোয়াইট মেল ছিল মনে পড়ছে ব্ল্যাক হোয়াইটটা মেলের সাথে ইন্ডিগো থেকে রেড মেলটা আসছে এটা আমাদের হোমব্রিড আর এই ব্ল্যাকটা আসে হচ্ছে অ্যাসেড লাইন সিলভার লাইন থেকে এটা আমাদের হোমব্রিড সো এদের প্রথম জোড়া বাচ্চা আমরা পাইছি এর জোড়া বাচ্চা এইখানে একটা আছে এবং এই বাচ্চাটাকে আজকে আমরা হয়তো আলাদা করে দিব ওর সাথে আরেকটা বার্ড রয়েছে এই যে এইখানে এইটা হচ্ছে ইন্ডিগো এই দেখেন এইটা হচ্ছে একটা পেয়ার বেবি এইখানে দেখেন যে আপনারা রেড হোয়াইটটাও আসছে ওর সাথে এখানে কিন্তু ইন্ডিগো আছে এই বারটা অবশ্য এখন আলাদা করার অবস্থা হয় না এই ফিমেল বারটা এটাকে আমরা হয়তো আরো পরে আলাদা করব দেখেন একটু ধরো এই এখন ইন্ডিগো বারটা কেন আসলে যে ইন্ডিগো কালার এটাকে বলবে ইন্ডিগো এই বারটা থেকে কিন্তু ফিউচারে আপনি অনেক ভালো কালার জেনারেট করতে পারবেন এই কালারটা থেকে সো এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ কালার ইন দ্য সেন্স যদি ব্রিড ডেভেলপ করতে চান একটু অপুষ্টিহীনতায় আছে দেখেন একটু কিছু আইডিয়াল স্পিলস হয়তো ওকে দিতে হবে আইডিয়াল স্পিল দিও আজকের থেকে কিছু সো ওর হয়তো ওজিং অথবা ক্যালসিয়ামের কিছু ঘাটতি আছে সবসময় তো লভটা একসাথে বেবি যখন আমরা প্রডিউস করি একরকম হয় না সো এক দুইটা বার্ডের জন্য দেখা যাচ্ছে কোর্সও করানো হয় না আমরা ওজিংকের কোর্স ওয়েট করো আমি আসতেছি ওইখানে ভাইয়া ওই বার্ডটা আইনো না কারণ ওর প্যারেন্টসটা আমি দেখাবো সো এইখানে এই একটা পেয়ার আমরা দেখাইলাম সো সেইন ছাড়া আমরা দেখেন আমাদের কিন্তু কিছু রেসার প্রজেক্ট লাইন আছে এই দেখেন এটা হচ্ছে রেড চেকারের মতো দেখা যাচ্ছে বাট এটা অ্যাস্ট্রয়েড আমাদের হোম মেইল ওর সাথে ফিমেল দিছি কিন্তু হোমোজেনিয়াস অ্যান্ডালুশিয়ান বা অ্যান্ডালুশিয়ান এই পেয়ার থেকে কী বেবি আসছে দেখেন একটা পেয়ার বেবি আমরা করছি এখান থেকে আসছে হোমোজেনিয়াস এবং হচ্ছে একদম ডিরেক্ট অ্যান্ডালুশিয়ান এই দেখেন এখানেই চারি এখানে তুমি এদিক থেকে একটু সাদা আলো দেবে বোঝা যাবে একটু ফোকাসে রাখো এই দেখেন এখানে কিন্তু ইন্ডিগো এটাকে কিন্তু আপনি ইন্ডিগো চেকও বলতে পারেন এই অবস্থাতে বাট এটা ধরে ফিউচারে অ্যান্ডালুসিয়ান হয়ে যাবে ওর সাথে ব্ল্যাক ফিমেল দিলে ডিরেক্ট অ্যান্ডালুসিয়ান বাচ্চা আসবে ইনশাল্লাহ হ্যাঁ হচ্ছে হোমোজেনিয়াস আসছে সো এই বেবি পেয়ারটা দেখছেন যে কী লাইনের থেকে আসছে সো এই বেবি পেয়ারটা আমরা এখানে রাখি এটা আমরা আলাদা করবো আজকে সো আলাদা করার আগে মনে হয়েছে যে এই কালারগুলো আসলে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করানো উচিত এবং পরিচিত করানো উচিত এই জন্য এই যে আমাদের যে জোনটা বানাইছি এই সুন্দর গ্যালারিটার সামনে আমরা এই বেবিগুলোকে একসাথে আপনাকে দেখাচ্ছি সো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আমাদের ওইগুলো বাই করো ওগুলোকে দেখানোর কিছু নেই জাস্ট একটু বাই করো সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক ফ্যালো লাইক ফলো শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবে এই দেখেন একটু আগে আপনাদেরকে কিন্তু বলছিলাম যে এটার সাথে ব্ল্যাক ফিমেল পেয়ার করলে সো এই দুইটা বার্ড বড় এবং এই দুটা বার্ড ছোটো সো দুইটা দুই প্যারেন্টসের বেবি যখন আমরা পেয়ারিং করি তখন কিন্তু আমরা ভাঙি যেমন মেল বার্ড হবে আর এইখানে বার্ড যেটাই হোক এটা হচ্ছে ব্লুটোন আসছে এটা ব্ল্যাক আসছে যেটার সাথেই দিবেন অন্যাদশীয় আসছে সো এগুলো আমাদের রেসার লাইনের কিছু বার্ড আমরা অনেক সময় যদি এগুলা অনেক ভাই ব্রাদারের পছন্দ হলে নিয়ে নেয় আর যদি পছন্দ না হয় আমরা আমাদের ফ্লাইং শেডে ফেলে রাখি সেই কেটে আমরা আবার নিজেদের ঘরে এগুলোকে রেডি করে পেয়ার আপ করি সো অবশ্যই ছয়টা বাচ্চা আজকে আলাদা হচ্ছে এবং এখানে এই বেবি পেয়ারটা আজকে আলাদা করবো আমরা সো এখানে ব্ল্যাক চেকার একটা বুদাপেস্ট এবং হচ্ছে একটা ব্লু বার মার্শাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা মধ্যে এটা আমরা আলাদা করবো না এখন লালটা করবো ঠিক আছে সো এই সাতটা বাচ্চা আমরা আজকে আলাদা করবো সো আলাদা পর্যন্ত দেখাবো না মানে খাঁচায় রাখা পর্যন্ত দেখাবো না এখান থেকে বিদায় নিব সো আমাদের সাথে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম বলে শেষ করতেছি আবার একটা ভিডিওতে নতুন দেখা হবে সো বিভিন্ন ভ্যারাইটি কালারের বাচ্চা পাইলে নিজের কাছেও ভালো লাগে এই জন্য আপনারা যারা যখনই কবুতর কালেকশান করবেন সবসময় আমি বলি যে এক কালার কবুতর দেখতে দেখতে তারা বড় হয়ে যাবে ভ্যারাইটি কালার যখন একই বিড়ের আপনার আসবে আপনার কাছে নিজের কাছে খুব ভালো লাগবে কবুতর পেলেও শান্তি পাবেন থ্যাংকস অলর বিং উইথ হাস থ্যাংক অলর বিং উইথ ত্রিম্পিচন্দ্র আপনার নীলাচৌধুরী